আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল এডুকেশনাল প্রপার্টিসে স্বাগত। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটিতে নতুন সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আমার প্রিয় সহকর্মী বৃন্দ, আপনারা আমার এই এডুকেশনাল প্রপার্টিস চ্যানেলটির ক্লাসগুলো দেখে গঠনমূলক সমালোচনা করবেন বলে আশা রাখছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলটি দেখছ, এবং যদি সামান্যতম উপকৃত হও তাহলে আমার এই কষ্ট সার্থক হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবারও আমার শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল এডুকেশনাল প্রপার্টিসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নাজিমুদ্দিন, সহকারী শিক্ষক আরজত আদরজান উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে থাকছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় ১৩ পাঠ ১। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের আজকের পাঠের বিষয়টি কি দেখে নিই, অর্থাৎ আজকে পাঠ পরিচিতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ, হরেক রকমের খাবার খাবার দেখতে পাচ্ছ, তাই তো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রটি লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ, অনাহারে অভুক্ত জরাজীর্ণ কয়েকটি শিশু দেখতে পাচ্ছ। এদেরকে দেখেই তোমাদের মাথার মধ্যে জিনিসটি ঘুরপাক খাচ্ছে যে এই শিশুগুলো কি অপুষ্টিতে ভুগছে, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই দুটি চিত্রের মাধ্যমে আমি আজকে আমার পাঠ ঘোষণা করছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে খাদ্য ও পুষ্টি, খাদ্য ও পুষ্টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে নেই যে আজকের এই পাঠ্যি থেকে তোমরা কি কি বিষয়ে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি কি বিষয়ে তোমরা এই পাঠ থেকে কি কি শিক্ষা নিতে পারবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের শিক্ষণফল, খাদ্য ও পুষ্টি কি বলতে পারবে, খাদ্যের পুষ্টি উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবে, খাদ্যের উপাদান সমূহের কাজ ব্যাখ্যা করতে পারবে, খাদ্যের উপাদান সমূহের অভাবজনিত রোগ সমূহ বলতে পারবে, এবং খাদ্যের ক্যালোরি ও কর্মশক্তি কি ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি উপভোগ করবে এবং নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই থাকছে তোমাদের জন্য খাদ্য ও পুষ্টি। খাদ্য এবং পুষ্টি বলতে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থী বন্ধু, লক্ষ্য করো প্রথমেই থাকছে খাদ্য। খাদ্য কি দেখো, এখানে কি দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের খাবার দেখা যাচ্ছে। আমরা এগুলি সাধারণত খেয়ে থাকি, মাছ মাংস শাক সবজি ফলমূল বিভিন্ন ধরনের খাদ্য দেখা যাচ্ছে। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাদ্য তো দেখে আমরা চিনতে পারছি যে এটা খাদ্য, কিন্তু এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব, খাদ্যের সংজ্ঞা কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, খাদ্য হচ্ছে এমন একটি জৈব পদার্থ বা জৈব উপাদান যা জীব গ্রহণ করে ছোট থেকে বড় হয়। লক্ষ্য করো, জীব যে জৈব উপাদান গ্রহণ করে ছোট থেকে বড় হয় এবং তার শক্তি পেয়ে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জিত হয়, সেই উপাদানটাই মূলত খাদ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি বুঝতে পারলাম যে খাদ্য হচ্ছে জৈব উপাদান যা জীব গ্রহণ করে তার দৈহিক বৃদ্ধি সাধন ঘটায়, শক্তি পেয়ে থাকে এবং রোগ প্রতিরোধ করে, তাকে খাদ্য বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাদ্য হচ্ছে যেসব জৈব উপাদান জীব গ্রহণ করে দেহের বৃদ্ধি ও তাপ শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে, সেই সব জৈব উপাদানকে খাদ্য বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো পুষ্টি। পুষ্টি কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, পুষ্টি হচ্ছে একটি বিশেষ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কয়েকটি বিষয় জড়িত, তার মধ্যে তোমরা এই চিত্রটি লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ,
একটি ফ্যামিলির সবাই মিলে একত্রে বসে খাদ্য গ্রহণ করছে, তাই তো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, খাদ্য গ্রহণ। পরবর্তীতে এই চিত্রটি দেখো, কি দেখা যাচ্ছে? একটি ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র। তাহলে আমরা প্রথমে খাদ্য গ্রহণ করি, ওই খাদ্য আমাদের পরিপাক হয়। পরিপাকের পর সেখান থেকে যে প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে খাবারে, সেগুলো আমাদের দেহ গ্রহণ করে এবং আমরা এরকম সুস্থ সতেজ স্বাভাবিক নিরোগ অবস্থায় জীবনযাপন করতে পারি। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ তোমরা এই চিত্রটি লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? টয়লেট বা ওয়াশরুম, অর্থাৎ সর্বশেষ প্রক্রিয়াটি হচ্ছে আমরা আমাদের যে অপ্রাচ্য অংশ, যে মল ত্যাগ করি, অর্থাৎ অপ্রাচ্য অংশটা আমরা নিষ্কাশন করে দিই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পুষ্টি হচ্ছে একটি প্রক্রিয়া যার মধ্যে এরকম চারটি বিষয় জড়িত: এক, খাদ্য গ্রহণ; দুই, পরিপাক; তিন, শোষণ, খাদ্যরসে শোষণ; চার হচ্ছে অপ্রাচ্য অংশের নিষ্কাশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পুষ্টি সম্পর্কে কি জানতে পারলাম? যে প্রক্রিয়ার মাধ্যমে জীবের খাদ্য গ্রহণ, পরিপাক, খাদ্যরসের শোষণ ও অপ্রাচ্য অংশের নিষ্কাশন হয়, সেই প্রক্রিয়াকে পুষ্টি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে নিশ্চয়ই তোমরা এই পুষ্টি কি ইতিমধ্যেই সেটা বুঝে গিয়েছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো খাদ্যের উপাদান। যে আমরা যেসব জৈব পদার্থ গ্রহণ করি, এসব জৈব পদার্থের মধ্যে আসলে কি থাকে? যে বিষয়গুলো আমাদের দেহকে বৃদ্ধি ঘটাতে, শক্তি উৎপাদনে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাদ্যের উপাদান, যে খাবারের মধ্যে আমরা যেসব খাবার গ্রহণ করি, এই খাবারের মধ্যে কি থাকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাদ্যের মধ্যে কি কি উপাদান থাকে চলো দেখে নিই। এক নাম্বার কি থাকে? শর্করা, শর্করা, আমিষ, তারপরে স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেসব জৈব উপাদান গ্রহণ করি সাধারণত এই ছয় ধরনের হয়ে থাকে: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই খাদ্য উপাদানগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রথমে আসো শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা বা কার্বোহাইড্রেট বলতে আমরা কি বুঝি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো চিত্রটি, কি দেখতে পাচ্ছ? ভাত, খুবই পরিচিত, এটি হচ্ছে একটি শর্করা। কি দেখতে পাচ্ছ? আলু, খুবই পরিচিত, কমন, এটি একটি শর্করা। এছাড়াও এখানে দেখতে পাচ্ছ রুটি, ভুট্টা, চিড়া, মুড়ি, খই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে যেসব খাদ্যগুলো গ্রহণ করি তার মধ্যে সিংহভাগই হচ্ছে এই শর্করা বা কার্বোহাইড্রেট। খুবই পরিচিত, কমন, তাই তো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। তো আমাদের এইগুলো পরিচিত, এখন আমরা কার্বোহাইড্রেট বা শর্করার সংজ্ঞা কীভাবে দিব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কার্বোহাইড্রেট বা শর্করাগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত এমন খাদ্য উপাদান যা সহজে প্রাচ্য এবং দ্রুত তাপশক্তি উৎপাদনে সক্ষম। ওই ধরনের খাদ্যগুলোকে শর্করা বা কার্বোহাইড্রেট বলে, যেমন ভাত, আলু, রুটি ইত্যাদি হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কার্বোহাইড্রেট বিভিন্ন ধরনের হতে পারে। কার্বোহাইড্রেটের ধরনের উপর ভিত্তি করে, শর্করার ধরনের উপর ভিত্তি করে একে তিন ভাগে ভাগ করা হয়েছে: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একক শর্করা, দ্বিশর্করা এবং বহু শর্করা, এই তিন ধরনের শর্করার মধ্যে আমাদের দেহ শুধুমাত্র একক সরল শর্করা গ্রহণ করতে পারে এবং দ্বি এবং বহু শর্করা সরাসরি আমাদের দেহ গ্রহণ করতে পারে না। সেটা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয় এবং আমাদের দেহ গ্রহণ করতে পারে। আমাদের দেহে একমাত্র একক শর্করা সরল শর্করা গ্লুকোজ রক্তের মাধ্যমে দেহে পরিবাহিত হয় এবং কোষ কর্তৃক শোষিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে শর্করা গ্রহণ করে থাকি এই শর্করা থেকে আমরা প্রধানত শক্তি পেয়ে থাকি। 1 গ্রাম শর্করা 4 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন করে। মানব দেহে 300 থেকে 400 গ্রাম শর্করা জমা থাকে এবং এ থেকে প্রায় 1200 থেকে 1600 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। একজন পুরুষের শর্করার চাহিদা তার দেহের ওজনের প্রতি কেজি হারে 4.6 গ্রাম। তাহলে 60 কেজি ওজনের একজন মানুষের দৈনিক চাহিদা কতটুকু হবে? 276 গ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে দেহে যতটুকু শক্তি প্রয়োজন তার মোট শক্তি প্রায়
60-70% আসে হচ্ছে শর্করা থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, আমাদের মোট শক্তির 60-70% আসে শর্করা থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দ্বিতীয় খাদ্য উপাদানটি হচ্ছে আমিষ বা প্রোটিন। আমিষ বা প্রোটিন, আমিষ বা প্রোটিন কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো কি দেখতে পাচ্ছ, খুবই পরিচিত আমাদের মাছ, মাংস, দুধ, ডিম। ডিম এগুলো খুবই পরিচিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে আমিষ বা প্রোটিন। এছাড়াও বিভিন্ন প্রকারের ডাল, মসুরের ডাল এবং শস্য দানা, সিমের বিচি, এগুলোতে প্রচুর আমিষ বা প্রোটিন থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই খাদ্যগুলো আমাদের খুবই পরিচিত, কমন, এগুলি হচ্ছে আমিষ বা প্রোটিন। এখন প্রশ্ন হচ্ছে আমিষ বা প্রোটিন আসলে কি, কিভাবে আমিষ বা প্রোটিনকে আমরা সংজ্ঞায়িত করতে পারি? লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমিষ বা প্রোটিন হচ্ছে এমন খাদ্য যার মূল উপাদান বা কার্যকরী একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ এর প্রধান মৌল হচ্ছে নাইট্রোজেন, সালফার, এছাড়াও এর মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে, তবে সবচেয়ে বেশি হচ্ছে নাইট্রোজেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রোটিনে 16 ভাগেই নাইট্রোজেন থাকে। মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ আমিষ বা প্রোটিনের মূল কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যত ধরনের আমিষ বা প্রোটিন আমরা গ্রহণ করি, এগুলো থেকে প্রায় 22 প্রকারের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। কয় প্রকারের? 22 প্রকারের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে যা আমাদের দেহের জন্য খুবই জরুরি, খুবই দরকারি? ওই ধরনের অ্যামাইনো অ্যাসিডগুলোকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। খুবই জরুরি, আমাদের দেহের জন্য খুবই জরুরি এবং দরকারি এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। আর এই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 8টি। অ্যামাইনো অ্যাসিডগুলো হলো লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, মিথিওনাইন, ফিনাইল অ্যানানিন, থ্রিওনাইন ও ট্রিপটোফ্যান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 8টি অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে উৎপন্ন হয় না, বাহিরে থেকে গ্রহণ করতে হয় এবং বাকি অ্যামাইনো অ্যাসিডগুলো দেহেই উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা আমিষ গ্রহণ করি, এই আমিষের কি সবটুকু আমাদের দেহে শোষিত হয় বা গৃহীত হয়? এর পরিমাপের একটি বিশেষ পদ্ধতি রয়েছে যাকে বলা হয় সহজপাচ্যতার একক। আমিষের ক্ষেত্রে গৃহীত আমিষ এবং আমাদের দেহে শোষিত আমিষের পরিমাণ নির্ণয় করার জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়, আর সেই পদ্ধতিটিকে বলা হয় সহজপাচ্যতার গুণক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজপাচ্যতার গুণক কি? আমরা যদি 100 গ্রাম আমিষ গ্রহণ করি এবং সেখান থেকে যদি 100 ভাগেই আমিষের পুষ্টি উপাদান আমাদের দেহে গৃহীত হয়, তাহলে তাকে সহজপাচ্যতার গুণক 1 বলা হয়। আমি আবারও বলছি, আমরা যদি 100 গ্রাম আমিষ বা প্রোটিন গ্রহণ করি এবং সেখান থেকে যদি 100 ভাগেই আমিষ বা প্রোটিনের খাদ্য উপাদান আমাদের দেহে গৃহীত হয় বা শোষিত হয়, তবে তাকে সহজপাচ্যতার গুণক 1 বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুধ এবং ডিমের ক্ষেত্রে সহজপাচ্যতার গুণক 1, আর বাকি সকল ক্ষেত্রেই এই সহজপাচ্যতার গুণক কম হয়ে থাকে। অর্থাৎ আমরা যতটুকু গ্রহণ করি ততটুকু আমাদের দেহ গ্রহণ করতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তাহলে বিষয়টি বুঝতে পেরেছ, খুবই গুরুত্বপূর্ণ সহজপাচ্যতার গুণক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো স্নেহ বা চর্বি। স্নেহ বা চর্বি বা লিপিড, স্নেহ চর্বি বা লিপিড জাতীয় খাদ্য কোনগুলো? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি দেখতে পাচ্ছ, বাদাম, তেল, সানফ্লাওয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে স্নেহ বা চর্বি বা লিপিড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্নেহ চর্বি বা লিপিডের মূল উপাদান হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে এই স্নেহ বা চর্বি উপাদান গঠিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্নেহ বা চর্বি আমাদের দেহের ক্ষুদ্রান্তের লসিকা নালী কর্তৃক দেহ শোষিত হয়, দেহে শোষিত হয়। ক্ষুদ্রান্তের ভিলায়ের লসিকা নালী কর্তৃক এই স্নেহ আমাদের দেহে শোষিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই লিপিডের মধ্যে কার্বন থাকে, এই কার্বন খুব সহজে অক্সিজেন কর্তৃক দহন হয়, তাই আমরা স্নেহ চর্বি বা লিপিড থেকে প্রচুর পরিমাণে শক্তি পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শস্যদানা, দুধ, মাখন, ঘি, ডালটা, পনির, চকলেট, বাদাম, এগুলো হচ্ছে স্নেহ বা চর্বির মূল উৎস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ফ্যাটি অ্যাসিডের ধরনের উপর ভিত্তি করে স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যকে দুই ভাগে ভাগ করা যায়। দুই ধরনের ফ্যাটি অ্যাসিড, একটি হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, আরেকটি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে চর্বি, অর্থাৎ এরা সাধারণ তাপমাত্রায় কঠিন এবং এদের উৎস হচ্ছে প্রাণীজ মাংসের সাথে আমরা যে চর্বি পেয়ে থাকি এটা হচ্ছে ফ্যাট বা চর্বি। এবং আরেকটি হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের সাধারণ তাপমাত্রায় তরল এবং এর উৎস হচ্ছে উদ্ভিজ্জ বিভিন্ন শস্যদানা যেমন সরিষা, বাদাম, তিল, সানফ্লাওয়ার, এগুলো থেকে আমরা যে তেল পেয়ে থাকি এটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় খাদ্যগুলো সাধারণত লিপিড জাতীয় স্নেহবহুল খাদ্য বলা হয়, অর্থাৎ এদের মধ্যে শক্তির পরিমাণ সবচেয়ে বেশি, যেমন দুধ, দই, মাখন, পনির, বাদাম, ডালটা, ঘি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে পরিমাণ শক্তির প্রয়োজন তার 20-30% শক্তি আমরা পেয়ে থাকি স্নেহ বা চর্বি থেকে, স্নেহ বা চর্বি থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে এই তিনটি খাদ্য উপাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং পার্ট টুতে বাকি তিনটি খাদ্য উপাদান আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখে নেই এই খাদ্য উপাদান সমূহের কাজ কি। খাদ্য উপাদান সমূহের কাজ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে থাকছে শর্করা। এই শর্করা জাতীয় খাদ্য উপাদানগুলোর কাজ কি, কি দেখতে পাচ্ছ? একজন লোক বিশাল বড় ঠেলা গাড়ি একটা ট্রেনে নিয়ে যাচ্ছে, তার জন্য কি প্রয়োজন? শক্তি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শর্করার মূল কাজ হচ্ছে শক্তি উৎপন্ন করা এবং কোষ্ঠকাঠিন্য দূর করা। আমিষ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমিষের মূল কাজ কি? আমিষের মূল কাজ হচ্ছে মানুষকে সুস্থ সবল রাখা এবং দৈহিক বৃদ্ধি ঘটানো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্নেহ, লিপিড বা চর্বির মূল কাজ কি? লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং শক্তি উৎপাদন করে, তাপশক্তি উৎপন্ন করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা দেখে দিন যে এই খাদ্য উপাদান সময়ের অভাবে কি কি সমস্যা হতে পারে। খাদ্য উপাদান সময়ের অভাবজনিত সমস্যা কি কি হতে পারে দেখো তো। শর্করা হচ্ছে মূল কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা, তো শক্তি যদি আমরা না পাই, শর্করা যদি অভাব হয়, তাহলে বিপাকক্রিয়ায় সমস্যা হবে। আমাদের দৈহিক শারীরিক যে বিভিন্ন বিপাকক্রিয়া সংগঠিত হয় তার জন্য শক্তির প্রয়োজন হয়, তো শর্করা যদি না থাকে, শক্তি যদি না থাকে, তাহলে বিপাকক্রিয়ায় সমস্যা হবে। শর্করা যদি অভাব দেখা দেয় তাহলে হাইপোগ্লাইসেমিয়া নামক একটি রোগ রয়েছে সেটি দেখা দিবে এবং শিশুদের অপুষ্টি দেখা দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমিষের যদি অভাব হয় তাহলে আমাদের দেহের বৃদ্ধি এবং ক্ষয়পূরণে বাধাগ্রস্ত হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং শিশুদের কোয়াশিয়কর এবং মেলাসমার রোগ দেখা দিবে, অর্থাৎ অপুষ্টিহীনতা দেখা দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্নেহ বা চর্বির কাজ কি? স্নেহ বা চর্বির কাজ হচ্ছে বয়স্কদের চর্মরোগ দেখা দেয়, শিশুদের একজিমা দেখা দেয় এবং ত্বক শুষ্ক এবং খসখসে হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি তোমাদের জন্য একটি কাজ, আর কাজটি হচ্ছে শর্করা, আমিষ, স্নেহ, খাদ্য উপাদান সময়ের মধ্যে পার্থক্য লিখবে। আমরা শর্করা, আমিষ, স্নেহ তিনটি খাদ্য উপাদান সম্পর্কে বিস্তারিত জেনেছি, সেখান থেকে তোমরা একটি পার্থক্য তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখানে একটি চার্ট আমি দিয়ে দিছি, তোমরা প্রথমে নিজেরা তৈরি করবে এবং আমার এই চার্টের সাথে পরবর্তীতে তোমরা এই শর্করা, আমিষ এবং স্নেহের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটি দেখে নিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যালোরি এবং কর্মশক্তি কি? ক্যালোরি বা কর্মশক্তি, ক্যালোরি ও কর্মশক্তি, ক্যালোরি হচ্ছে শক্তি পরিমাপের একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে 1 কেজি বা 1000 গ্রাম পানির তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় ওই পরিমাণ শক্তিকে 1 কিলো ক্যালোরি বলে, অর্থাৎ 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। আবার 1 কিলো ক্যালোরি মানে 1000 ক্যালোরি বা 4.2 কিলো জুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধারণত
শর্করা আমিষ স্নেহ এই তিনটি খাদ্য উপাদান থেকে শক্তি পেয়ে থাকি। আর এই শক্তিগুলো তাপশক্তি হিসেবে আমাদের দেহে তাপশক্তি উৎপন্ন করে এবং সেই তাপশক্তি থেকে আমরা আমাদের দেহের বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয়। একে মৌল বিপাক বলা হয়, অর্থাৎ আমাদের দেহের যে বিভিন্ন রক্ত সংবহন, শ্বসন, রেচন, হ্যাঁ প্রজনন, যত বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া সংঘটিত হয় এই সবগুলোর জন্য যে শক্তি প্রয়োজন এই শক্তিকে বিপাক শক্তি বা বিপাক ক্রিয়ায় ব্যবহৃত শক্তিকে মৌল বিপাক বলা হয়। এবং বাকি শক্তিটুক যে শক্তিটি থাকে এই শক্তি দিয়ে আমরা আমাদের বিভিন্ন পরিশ্রমের কাজকর্ম করে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 গ্রাম শর্করা থেকে 4 কিলোক্যালোরি শক্তি পেয়ে থাকি, 1 গ্রাম আমিষ থেকে 4 কিলোক্যালোরি শক্তি পেয়ে থাকি এবং 1 গ্রাম স্নেহ থেকে 9 কিলোক্যালোরি শক্তি পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ক্লাসের একেবারে শেষের দিকে চলে এসেছি। তোমাদের জন্য এখন কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বে আশা করি তোমরা নিশ্চয়ই সকলে অংশগ্রহণ করবে এবং আমার এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে তোমরা দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা এই সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তো খাদ্য কি? খাদ্য হচ্ছে জৈব উপাদান যা জীবের বৃদ্ধিতে প্রয়োজন। খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, অপচয় অংশ নিষ্কাশন, এই 4টি বিষয় সমষ্টিকে কি বলে, প্রক্রিয়াকে কি বলে, পুষ্টি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান হচ্ছে 6টি। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রোটিন ও আমিষের কার্যকারী একক কি? প্রোটিন বা আমিষের কার্যকারী একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। মানব দেহে কয়টি অ্যামাইনো অ্যাসিড থাকে? মানব দেহে 22টি অ্যামাইনো অ্যাসিড থাকে। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি বলো শিক্ষার্থী বন্ধুরা? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড 8টি। স্নেহজাতীয় খাদ্যে কয়টি ফ্যাটি অ্যাসিড থাকে? স্নেহজাতীয় খাদ্যে 20টি ফ্যাটি অ্যাসিড থাকে। বিপাকক্রিয়া শক্তিকে কি বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? বিপাকক্রিয়া শক্তিকে মৌল বিপাক বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তো সহজ পাচ্যতার গুণক 1 কি? শতভাগ আমিষের শোষণকে সহজ পাচ্যতার গুণক 1 বলে। আমাদের গৃহীত আমিষে শতভাগ যদি শোষিত হয় তবে তাকে সহজ পাচ্যতার গুণক 1 বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি দেখতে পাচ্ছ? খুব সুন্দর একটি বাড়ি, তাই তোমাদের জন্য এবার বাড়ির কাজ। আমি ক্লাসের একবারে শেষের দিকে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাজ হচ্ছে সহজ পাচ্যতার গুণক বলতে কি বোঝো ব্যাখ্যা করো এবং তেল ও চর্বির মধ্যে পার্থক্য লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, সহজ পাচ্যতার গুণক বলতে কি বোঝো ব্যাখ্যা করো এবং তেল ও চর্বির মধ্যে পার্থক্য লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ কষ্ট করে আমার ক্লাসটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজেরা আমার এই শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল এডুকেশনাল প্রপার্টিজ দেখবে এবং তোমার বন্ধুদেরকেও আমার চ্যানেলটির কথা বলবে, নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ কষ্ট করে আমার এই ক্লাসটি উপভোগ করার জন্য সবাইকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজ আর নয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।